সারা দেশের মতো যে আমাদের নড়াইল জেলা পুলিশ সেবা সপ্তাহ 2019 আজকে থেকে শুরু হচ্ছে। এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে পুলিশের আমরা যে সেবাগুলো দিয়ে থাকি, বিশেষ করে ট্রাফিক বিভাগ আমাদের যেটা করে থাকি, আমাদের যে বিভিন্ন সেবাগুলো আমরা দিয়ে থাকি থানাগুলোতে যেটা আমরা করে থাকি, সেই লক্ষ্যে আমরা সকলে কাজ করব। সেই লক্ষ্যকে সামনে রেখেই আজকে পুলিশ সেবা সপ্তাহ 2019-এর শুভ উদ্বোধন ঘোষণা করা হচ্ছে। এখানকার মূল বিষয় হচ্ছে আমরা মাদককে আমরা একেবারেই জিরো টলারেন্সে নিয়ে আসবো, দুর্নীতিকে আমরা জিরো টলারেন্স, জঙ্গির বিষয়ে জিরো টলারেন্স থাকবে।